ছেলের চাকরি দেওয়ার জন্য 13 লাখ টাকা দিয়েও চাকরি না হওয়ায় শোকে ধুকে ধুকে মরতে বসে এক স্বপ্ন দেখা অসহায় বাবা। হাসপাতালের টাকার অভাবে চিকিৎসা না পেয়ে বৃদ্ধা বাবা মারা গেলে ছেলে বাবার লাশ নিয়ে টাকার জন্য অবস্থান করে ওই প্রতারক মাদ্রাসার সভাপতির বাড়িতে। এই নির্মম জুলুমের অত্যাচারে অসহায় বাবার মৃত্যুর ঘটনা ঘটে পঞ্চগড় সদর থানার সাতমেরা ইউনিয়নে। জানা যায়, দরিদ্র বাবার ছেলেকে শিক্ষক বানানোর স্বপ্ন নিয়ে জমিজমা বিক্রি করে 13 লাখ টাকা দেয় দারুল ফালাহ দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি জুলফিকর প্রধানকে। চাকরি তো হয় না, এমনকি ফেরত দেয় না টাকা। টাকা চাইতে গেলে উল্টো করত অপমান। অবশেষে চাকরি আর টাকার শোকে মরতে বসা বাপকে হাসপাতালে নিলে টাকার অভাবে মারা যান তিনি। তাই অসহায় ইতিম ছেলে বাবার লাশ নিয়ে টাকার জন্য অবস্থান করে ভণ্ডলোভী জুলফিকরের বাড়িতে। সবার সিদ্ধান্তে 6 লাখ টাকা ফেরতের সান্ত্বনায় বাবার লাশ দাফন করা হয়। দর্শক, যারা মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে সেই সব প্রতারকের কোন ধরনের শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।